একটা ছোট্ট বাচ্চাকে তার মা কোলে দোল দিতে দিতে যেমন ঘুমের দেশে নিয়ে যায়, তেমনি একজন ট্র্যাভেল ব্লগার তার সমস্ত দর্শককে ভ্রমণ দোলনায় বসিয়ে নিয়ে যায় দূর থেকে দূরান্তরে, ভার্চুয়ালি। ফিজিক্যালিভাবে হোক চাই না হোক, আজকের এই ব্লগের মাধ্যমে মালদ্বীপ আরও একবার মানুষ ভ্রমণ হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এরই সাথে আমরা আলোচনা করে নেব আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন, মালদ্বীপ ভ্রমণের ভিসা, ট্যুর প্ল্যান, ফ্লাইট, হোটেল, ওয়াটার ভিলা, ট্রান্সপোর্টেশন, সাইটসিং, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি, ফুড, বেস্ট টাইম, সর্বোপরি দুজনের কত খরচ হতে পারে মালদ্বীপ ভ্রমণে। প্রথমে আমরা জেনে নেব মালদ্বীপ ভ্রমণের বেস্ট টাইম কখন। মালদ্বীপ সারা বছর, তবে এখানকার সিজনটা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এইটা হচ্ছে পিক টাইম এখানকার, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। ডিসেম্বর মাসে তো প্রচুর ফরেনার্স এখানে আসে, তখন এখানে কিন্তু জিনিসপত্রের রেট হাই হয়ে যায়। যেমন গোয়াতে হয়, গোয়াতেও ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর রেট হাই থাকে, এখানেও তাই। তো আপনারা ওই তিনটে মাসের মধ্যেও আসতে পারেন বেস্ট টাইম, আর না হলে বছরের যে কোনো সময় আসতে পারেন, তবে এপ্রিল মে মাসে একটু গরম বেশি থাকে। বেস্ট টাইমের পর এবার আসি বেস্ট ফ্লাইটের কথায়। মালদ্বীপ ট্রিপ প্ল্যান করতে গিয়ে ভারতবর্ষের বেশ কিছু শহর থেকে মালদ্বীপের এয়ারপোর্ট, মালে যাওয়ার ফ্লাইটের টিকিটের দাম আমি কম্পেয়ার করেছি। সেই অভিজ্ঞতা শেয়ার করার আগে অবশ্যই বলতে চাই, মালদ্বীপ ভ্রমণের ভিসা পাওয়ার ক্ষেত্রে যাওয়া এবং আসা অর্থাৎ বোথ সাইডের ফ্লাইটের টিকিট একই সময়ে করতে হবে। উদাহরণ হিসেবে ধরে নিলাম অক্টোবর মাসের 2 তারিখে আমি মালদ্বীপ যাব এবং 6 তারিখে ফিরে আসব। মালদ্বীপ ভ্রমণের জন্য 3 থেকে 4 দিন যথেষ্ট। এক্ষেত্রে একজনের যাতায়াতের ফ্লাইট ভাড়া কলকাতা এয়ারপোর্ট থেকে, মুম্বাই এয়ারপোর্ট থেকে, চেন্নাই এয়ারপোর্ট থেকে, বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে এবং কোচিন এয়ারপোর্ট থেকে। বিভিন্ন এয়ারপোর্ট থেকে ফ্লাইট ভাড়া কম্পেয়ার করে অভিজ্ঞতা কিছুটা এই রকম। মুম্বাই এবং বেঙ্গালুরু থেকে মালদ্বীপ যাওয়ার ফ্লাইটের ভাড়া অনেকটাই কম। আর ফ্লাইটের টিকিট বুকিং আপনারা বিভিন্নভাবে করতে পারেন, স্থানীয় এজেন্টের মাধ্যমে কিংবা যে সংস্থার ফ্লাইটে আপনি যাচ্ছেন তাদের ওয়েবসাইট থেকে। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট যেমন মেক মাই ট্রিপ, গোয়াই ভিভো, ইজি মাই ট্রিপ, IXI গো, উই গো, ক্লিয়ার ট্রিপ, যাত্রা ইত্যাদি বিভিন্ন ওয়েবসাইট থেকেও আপনারা টিকিট বুক করতে পারেন। ফ্লাইটের টিকিট কীভাবে করতে হয় এই নিয়ে বিশদে আমার একটি ভিডিও আছে, যার লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, প্রয়োজনে আপনারা সেটা সাহায্যও নিতে পারেন। এবার আসি ভিসার কথায়। যে কোনো ফরেন কান্ট্রিতে বেড়াতে গেলে ভিসা বাধ্যতামূলক, তবে মালদ্বীপ যেহেতু পর্যটন কেন্দ্রিক দেশ, সেহেতু এখানে বেড়াতে আসতে গেলে আগে থেকে ভিসাতে অ্যাপ্লাই করতে হয় না, ভিসা এখানে অন অ্যারাইভেল। কলকাতা থেকে মালদ্বীপ যাওয়ার সময় আমি কিভাবে অন অ্যারাইভেল ভিসা পেয়েছিলাম এবার দেখে নিন সেই অভিজ্ঞতা। যে সংস্থার ফ্লাইটে আমি মালদ্বীপের টিকিট বুক করেছিলাম তাদের কাউন্টারে ফ্লাইটের টিকিট এবং পাসপোর্ট দেখানোর পর ভিসা প্রসেস সেখান থেকে শুরু হয়ে যায় এবং সেই কাউন্টার থেকেই আমাদের বোর্ডিং পাস ইস্যু করা হয়। কলকাতা থেকে বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু থেকে মালে আমার ছিল ইন্ডিগোর কানেক্টিং ফ্লাইট বা ওয়ান স্টপ ফ্লাইট, কারণ কলকাতা থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট প্রায় নেই বললেই চলে। আর সেই সাথে বলবো, ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার অন্তত 2 ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে এসে পৌঁছান। এরপর কলকাতা থেকে ফ্লাইট ধরে চলে আসি বেঙ্গালুরু এবং বেঙ্গালুরু এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ট্রান্সফারে, অর্থাৎ আমরা ডোমেস্টিক থেকে যাব হচ্ছে ইন্টারন্যাশনালে। এখানে মার্ক করা আছে ট্রান্সফার, এই হচ্ছে ট্রান্সফার, এখানে সব বোর্ডে লেখা আছে সব কিছু, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ট্রান্সফার। ট্রান্সফার কনসেপ্টটা তখনই আসবে যদি আপনার ফ্লাইট কানেক্টিং হয়। সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে এই সব কোনো ব্যাপার নেই। লাগেজ ট্রান্সফারের ক্ষেত্রে বলবো, কানেক্টিং ফ্লাইট যদি একই এয়ারলাইন্সের হয় সেক্ষেত্রে লাগেজ অটোমেটিক ট্রান্সফার হয়। ফ্লাইট থেকে নামলে আমরা পরের একটা ফ্লাইটে যাব, তো সেক্ষেত্রে আমাদের লাগেজ কালেকশন করতে হবে কিনা, তো এখানে ইনফরমেশন সেন্টার আছে, ওরা বললো যে না, যেহেতু আমাদের সেম ফ্লাইট, এটা এসটি, এটাও ইন্ডিগো, যেটা যাবো সেটাও ইন্ডিগো, ওই জন্য সেম ফ্লাইট সেম পিএনআর বলে আমাদের লাগেজ অটোমেটিক ট্রান্সফার হবে। এরপর হবে ইমিগ্রেশন প্রসেস। ভারতবর্ষের বাইরে যে কোনো দেশে যাওয়া কিংবা সেই দেশ থেকে ভারতবর্ষে ফেরা, দুটোর ক্ষেত্রেই ইমিগ্রেশন বাধ্যতামূলক। ইমিগ্রেশন কাউন্টারে চেক করা হবে ইন্টারন্যাশনাল ফ্লাইটের বোর্ডিং পাস এবং পাসপোর্ট, একই সাথে পাসপোর্টের স্ট্যাম্প মেরে ফাইনালি অনুমতি দেওয়া হবে ইন্ডিয়া থেকে মালের ফ্লাইটে ওঠার। ইমিগ্রেশনের পরে চলে এলাম বেঙ্গালুরু থেকে মালে যাওয়ার পরবর্তী ফ্লাইটের বোর্ডিং গেটের সামনে, যে গেট নম্বর, ফ্লাইট নম্বর এবং ফ্লাইট ছাড়ার সময় লেখাই থাকবে দ্বিতীয় বোর্ডিং পাসে। মালদ্বীপ বা মালের ফ্লাইটে বোর্ড করার আগে চেক করা হলো পাসপোর্ট, বোর্ডিং পাস, রিটার্ন ফ্লাইট টিকিট এবং মালদ্বীপে আমি যে হোটেল বা রিসর্টে স্টে করব তার বুকিং রিসিপ্ট, এবং একই সাথে মালদ্বীপের ইমিগ্রেশন ইমুগা। ইমুগা হচ্ছে ট্র্যাভেলার ডিক্লারেশন, মালদ্বীপ যাওয়া কিংবা মালদ্বীপ থেকে ফেরার 96 ঘন্টার মধ্যেই এই ইমুগা প্রসেস কমপ্লিট করতে হয়। এই প্রসেসটা খুবই সহজ এবং নিজেই করা যায়। শেষে জেনারেট হওয়া কিউআর কোডটার স্ক্রিনশট নিয়ে রাখতে হয় এবং ফ্লাইটে ওঠার আগে সেটা দেখাতে হবে। 3টে গুরুত্বপূর্ণ জিনিস, প্রথমত হচ্ছে আপনার রিটার্ন টিকিট, মানে যারা ট্যুরে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু
রিটার্ন টিকিট আপনাকে আগেই করে রাখতে হবে, ওটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু দেখবে, ওটা না হলে আপনি ভিসা পাবেন না। হোটেল বুকিং যদি ডিটেলস আপনার কাছে না থাকে, হোটেল বুকিংয়ের ডকুমেন্টস না থাকে বা হোটেল বুকিং করানো থাকে, আপনি এখানে কিন্তু ভিসা পাবেন না। এগুলো চেক হওয়ার পরেই আপনি ফ্লাইটে উঠতে পারবেন। বেঙ্গালুরু থেকে ঘন্টা দেড়েকের ফ্লাইট জার্নি করে পৌঁছে যাই মালদ্বীপের মালে বা ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামার পর আর যা যা করতে হবে? এয়ারপোর্টে নামার পর এখানকার যে কাউন্টার আছে সেই কাউন্টারে আমাদের পাসপোর্ট দেখলো এবং জিজ্ঞেস করলো যে আপনারা কতদিনের জন্য এখানে থাকবেন, মানে আজকে ঢুকলাম আজকের ডেট থেকে কদিন এখানে থাকবো, ফেরার ডেটটা বলে দিলাম, স্ট্যাম্প মেরে দিল, ব্যাস চলে এলাম। বেল্ট থেকে লাগে সংগ্রহ করার পর যে চিন্তাটা মনে আসবে সেটা হলো সিম কার্ড। এখানে এসে তো আপনাদের সিম কাজ করবে না, এবার নতুন সিম না নেওয়া পর্যন্ত এয়ারপোর্টে কিন্তু ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করে নিন, বাড়ির লোককে আর কি ইনফরমেশান দিয়ে দিন যে আপনি পৌঁছে গেছেন বা আপনার জরুরি কাজকর্ম কোনো আপনার রিসর্টে কন্ট্যাক্ট করতে হলে করে নিতে পারবেন। তবে ট্যুরিস্ট সিম বা নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে যেটা করতে পারেন, এয়ারপোর্ট থেকে আপনারা সিম নিয়ে নিতে পারেন। এখানে দুরকম সিমের প্রাইস আছে, একটা হচ্ছে $150, আর হচ্ছে $17.35। লাগেজ সংগ্রহ করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পর যোগাযোগ করলাম যে হোটেল বা রিসর্টে থেকে মালদ্বীপ ট্যুর কমপ্লিট করব সেই রিসর্টের রিপ্রেজেন্টেটিভের সাথে। এখানে এসে সমস্ত রকম কাউন্টার আছে, কাউন্টার এখানে পরপর পরপর নাম্বার আছে, সেখানে এসে আপনারা কথা বলে এখান থেকে আপনারা কীভাবে ট্রান্সফার করবেন সেই ট্রান্সফারের ব্যাপারে ইনফরমেশান পেয়ে যাবেন এবং ট্রান্সফার এখান থেকেই হবে। ট্রান্সফারের অর্থ যে আইল্যান্ডে হোটেল বুক করেছি সেখানে যাওয়ার পাবলিক কিংবা প্রাইভেট বোট। মালদ্বীপ যারা বেড়াতে আসেন তাদের অধিকাংশই হোটেল বুক করেন মালদ্বীপের পাবলিক আইল্যান্ড মাফুসিতে। মালে থেকে মাফুসি আইল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রেও পাবলিক এবং প্রাইভেট দুরকম বোটেরই অপশান রয়েছে। মালে থেকে মাফুসি যাওয়ার পাবলিক বোটে খরচ $25 পার পার্সন এবং প্রাইভেট বোটের খরচ $180 পার বোট। মাফুসি আইল্যান্ডে পৌঁছানোর পর যে হোটেল বুক করেছিলাম সেখান থেকে স্টাফ এসে আমাকে পিক আপ করে হোটেলে নিয়ে যায়। এই হোটেলের নাম ছিল কানি গ্র্যান্ড, এটা 4-স্টার ক্যাটাগরি হোটেল ছিল। এছাড়াও এই আইল্যান্ডে বিভিন্ন বাজেট এবং ক্যাটাগরির হোটেল বা রিসর্ট রয়েছে। বুকিং করার জন্য মেক মাই ট্রিপ, booking.com এই ধরনের হোটেল বুকিং ওয়েবসাইটে সাহায্য নেওয়া যেতে পারে। অনলাইনে হোটেল বুক করার ক্ষেত্রে মনে রাখতে হবে বুকিংয়ের যে অ্যামাউন্ট দেখাবে পরে এর সাথে ট্যাক্স অ্যাড হবে প্রতিদিন হিসাবে। সেই সঙ্গে ভালো ভিউজ রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার অ্যাড করলে বুকিং অ্যামাউন্টও বাড়বে। হোটেলের চার্জিংয়ের সাথে সাথে এখানে একটা গ্রিন ট্যাক্স দিতে হয় এখানকার গভর্নমেন্টকে, তো সেই গ্রিন ট্যাক্সের অ্যামাউন্ট হচ্ছে $24। আমার মালদ্বীপ ভ্রমণে হোটেল এবং ওয়াটার ভিলা বুক করে দিয়েছিলেন মিস্টার বিশ্বজ্যোতি সাহা। অনলাইনে হোটেল বুক না করে অফলাইনে হোটেল বুক করার কারণই ছিল বিভিন্ন হোটেল এবং প্যাকেজ সম্পর্কে সরাসরি ট্যুর এজেন্টের সাথে 1:1 কথোপকথনের সুযোগ। সেদিন বিকেলটা কাটিয়েছিলাম হোটেলের সামনেই বিকিনি বিচে, এনজয় করেছিলাম এক অপার্থিব সূর্যাস্ত। এখানে ডিনার করে নিতে হয় বিকেল 6:30 থেকে রাত 9টার মধ্যে। ডিনার রয়েছে বুফে সিস্টেমে। খাবারের আইটেমগুলো এইভাবেই সিলেকশন করা হয়েছে যাতে প্রায় সব দেশের ট্যুরিস্টদেরই এখানে খাবার খেতে কোনো সমস্যা না হয়। প্রয়োজনে ডিনার, ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ বাইরে থেকেও করা যেতে পারে, রয়েছে বিভিন্ন রকম রেস্তোরাঁ। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মাফুসির সাইট সিং করতে। এখানে ব্রেকফাস্টের সময় সকাল 6:30 থেকে সকাল 9টা এবং ব্রেকফাস্টও বুফে সিস্টেমে। মাফুসির এই সাইট সিংয়ের প্যাকেজ বুক করতে পারেন দুইভাবে, যে হোটেলে আপনি রয়েছেন তারাও এই প্যাকেজ বুক করে দিতে পারে, কিংবা হোটেলের বাইরে বেশ কিছু এজেন্সি রয়েছে তাদের সাথেও সাইট সিংয়ের ব্যাপারে কথা বলতে পারেন। তবে আমি সাইট সিংয়ের প্যাকেজ বুক করেছিলাম যে হোটেলে ছিলাম সেখান থেকেই। এই সাইট সিংয়ে যা রয়েছে তার প্রায় সবটাই ওয়াটার বেস অ্যাক্টিভিটি, যার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্নর্কেলিং কিট, টাওয়েল, লাইফ জ্যাকেট, এই সব কিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। একবেলার সাইট সিংয়ে ট্যুরিস্টদেরকে বোটে করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন পয়েন্টে, যেমন ডলফিন পয়েন্ট, যেখানে বোট থেকেই দেখতে হয় জলের মধ্যে ডলফিনের ঘোরাফেরা। এরপর নিয়ে যাওয়া হয়েছিল ফুলিদো আইল্যান্ডে স্টিংরে ফিশ পয়েন্টে। সাইট সিং এর পরবর্তী পর্বে ছিল স্নর্কেলিং উইথ নার্স শার্ক। এখানে শার্কদের সাথে স্নর্কেলিং করে নেওয়া যায়। আরও একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য সুইমিং জানা বাধ্যতামূলক নয় এবং প্রত্যেকটা পয়েন্টেই গাইড রয়েছে ট্যুরিস্টদেরকে জলে নামা কিংবা ওঠার ব্যাপারে কিংবা স্নর্কেলিংয়ের ব্যাপারে সাহায্য করার জন্য। আর এই সমস্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফি তুলে দেওয়া এবং আপনার ফোনে ট্রান্সফার করে দেওয়া সব প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। পরবর্তী সাইট সিংয়ে রয়েছে শিপরেক। জলের মধ্যে অর্ধেক ডুবে থাকা জাহাজের গায়ে জমেছে
প্রচুর প্রবাল। এখানে স্নর্কেলিং করার সাথে সাথেই ডুব সাঁতার দিয়ে ডুবে যাওয়া জাহাজের ভেতর থেকে একটা চক্কর ঘুরে আসা যেতেই পারে। জলেই জীবন, জলেই খেলা, জলেই যত সুন্দরদের মেলা। সাইট সিং এর শেষ পয়েন্টে রয়েছে স্যান্ড ব্যাংক। বোট থেকে নামার পর এখানে সমস্ত ট্যুরিস্টদেরকে লাঞ্চ দেওয়া হবে। এই লাঞ্চের খরচ প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। এছাড়াও ট্যুরিস্টরা এখানে ড্রোন ফটোগ্রাফি, স্নর্কেলিং এবং সমুদ্রে স্নানও করতে পারবেন। জায়গাটাও টোটালি আলাদা। সাইট সিং থেকে ফিরে এসে শেষ বিকেলটা উপভোগ করলাম হোটেলের ইনফিনিটি সুইমিং পুলে, যে পুল আর দূরের সমুদ্র প্রায় মিশে গিয়েছে এক অপরের সাথে। এই অনুভূতিটা এতটাই ইউনিক যে এর টানেই আরও একবার মালদ্বীপ যাব। তবে এই ধরনের ইনফিনিটি সুইমিং পুল হোটেল বা রিসর্টে রয়েছে কিনা সেটা বুকিং করার আগেই জেনে নেবেন। মাফুসি আইল্যান্ড এমনিতেই খুব ছোট্ট জায়গা, শপিংয়ের জন্য খুব বেশি দোকান বা খুব বেশি জিনিস এখানে পাওয়া যায় না। তবে বেড়ানোর স্মৃতি হিসাবে টুকটাক কেনাকাটা এখান থেকে করতে পারেন, তবে দাম কিছুটা বেশি। এমনিতেও মালদ্বীপ ইসলামিক কান্ট্রি, তাই সেখানে যত্রতত্র মদ্যপান কিংবা মদ বিক্রি নিষিদ্ধ। তবে যারা মদ্যপান করতে চান তাদের জন্য রয়েছে ফ্লোটিং বার বা জলে ভাসমান বার। মাফুসি জেটি থেকে ছোট ছোট বোটে করে ওই ফ্লোটিং বারে যাওয়া যায় এবং ফিরেও আসা যায়, তবে সন্ধেবেলার পরে। মালদ্বীপের তৃতীয় দিনে মাফুসি আইল্যান্ডের বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির এক্সপিরিয়েন্স নিলাম, যেমন প্যারাসেলিং, জেট স্কি, ফান টিউব এবং কায়াকিং। এই সমস্ত অ্যাক্টিভিটি প্যাকেজ হিসেবেও করা যায় কিংবা ইন্ডিভিজুয়াল করা যায়। প্যাকেজ হোটেল থেকেও বুক করা যায় কিংবা মাহুসির বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি সেন্টার থেকেও বুক করা যায়। এই প্যাকেজে সমস্ত অ্যাক্টিভিটির সাথেই ড্রোন শট ইনক্লুড থাকে এবং ফুটেজগুলো ওড়ায় তুলে আপনার ফোনে ট্রান্সফার করে দেবে। এগুলো ছাড়াও মাহুসি আইল্যান্ডে স্কুবা ড্রাইভের এক্সপিরিয়েন্সও নিতে পারেন স্কুবা সেন্টার থেকে প্যাকেজ বুক করে। তবে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি কিংবা সাইট সিং আগে থেকে বুক না করে ওখানে গিয়ে বুক করুন, কারণ এগুলো ডিপেন্ড করে ওয়েদার কন্ডিশনের ওপরে। দুরাত মাফুসিতে কাটানোর পর তিন নম্বর দিনে হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দিলাম আমাদের ওয়াটার ভিলা আদারন প্রেস্টিজ ভাদুতে। মালদ্বীপের ট্যুর প্রোগ্রাম সাধারণত থ্রি নাইটস ওয়াটার ভিলা কিংবা থ্রি নাইটস পাবলিক আইল্যান্ড এরকমই হয়ে থাকে, কিন্তু আমার এই ট্রিপটা কাস্টমাইজ ছিল। নিয়ম অনুযায়ী মালে এয়ারপোর্ট থেকেই বোটে করে ওয়াটার ভিলাতে ট্রান্সফার হতে হয়, কিন্তু ভাদু আইল্যান্ড মাফুসি আর মালের মাঝামাঝি হওয়ায় আমাকে এয়ারপোর্ট যেতে হয়নি। তবে এই ট্রান্সফারের জন্য পে করতে হয়েছে $25 পার পার্সন। ভাদুতে যে ওয়াটার ভিলা বুক করেছিলাম সেটা এখন অবধি আমার জীবনের সব থেকে এক্সপেন্সিভ স্টে। এই ফাইভ স্টার ক্যাটাগরির ওয়াটার ভিলাতে একটা রাত কাটানো বঙ্গলক্ষ্মী বাম্পার লটারি পাওয়ার থেকে কোনো অংশে কম নয়। ওয়াটার ভিলাও বিভিন্ন বাজেট এবং ক্যাটাগরি হয়ে থাকে, যদিও এটাও আমাকে বিশ্বজ্যোতি বুক করে দিয়েছিল। এত দূরে বসে কোন ওয়াটার ভিলা কেমন, তাতে কী ফেসিলিটি, সেটা ট্যুরিস্টদের পক্ষে জানা খুব একটা সহজ নয়। আশা করব আজকের এই গাইড ভিডিওটা আগামী দিনে বাঙালির মালদ্বীপ ভ্রমণের খুব ভালো একটা গাইডলাইনের জায়গা নেবে। ওয়াটার ভিলাতে প্রাইভেট কটেজ ছাড়াও প্রাইভেট পুল, কমন সুইমিং পুল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আনলিমিটেড অ্যালকোহল, স্নর্কেলিং এই সব কিছু ইনক্লুডেড ছিল। এরই সাথে অতিরিক্ত পে করে ফ্লোটিং ব্রেকফাস্টেরও এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। এই সব নিয়ে দুটো ব্লগ অলরেডি শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওয়াটার ভিলা সংক্রান্ত আরও একটা তথ্য জানিয়ে রাখি। ওয়াটার ভিলাতে রাত্রিবাস না করেও মাহুসি কিংবা মালে থেকে একটা ডে ট্রিপ হয়, যেটাতে ওয়াটার ভিলাতে এসে ছবি তোলা, ভিডিও করার সাথে সাথে পুল, ড্রিঙ্কস এবং পুরো একটা দিন ওয়াটার ভিলাতে এনজয় করে আবারও ফিরে যাওয়া যায়। এনারা এসছেন এমপি থেকে, মধ্যপ্রদেশ থেকে, কিন্তু এনারা এখানে ডে ট্যুরে এসছেন। মালদ্বীপ ভ্রমণের চতুর্থ দিনে ওয়াটার ভিলা থেকে চেক আউট করে ফিরে আসি মালেতে। ওয়াটার ভিলা থেকে এয়ারপোর্ট কিংবা মালের ট্রান্সফারের বোট ওরাই অ্যারেঞ্জ করে দেবে। হিসেব অনুযায়ী সেই দিন বিকেলের কোনো ফ্লাইট ধরে কলকাতাতে ফিরে আসা যেত, কিন্তু আমি অতিরিক্ত একটা দিন এবং একটা রাত মালের হুলেমালেতে হোটেল নিয়ে রাত্রিবাস করি এবং একই সাথে এক্সপ্লোর করি রাতের মালে শহর। এর কারণটা ব্লগের শেষে এসে বলছি। পঞ্চম দিনে মালে থেকে ফ্লাইট ধরে কোচিন এবং কোচিন থেকে ফ্লাইট ধরে আবারও কলকাতা ফিরে আসি। এইভাবেই শেষ করি আমার চার রাত পাঁচ দিনের মালদ্বীপ ভ্রমণ। এবার আসি সব থেকে দামি প্রশ্নে। কলকাতা থেকে মালদ্বীপ যাওয়া এবং মালদ্বীপ থেকে কলকাতা ফিরে আসা, এই পুরো প্রোগ্রামটায় দুজনের কত খরচ হয়েছে? কলকাতা থেকে মালদ্বীপ দুজনের ফ্লাইট ভাড়া $26,231। মাফুসিতে ফোর স্টার সি ফেসিং হোটেল উইথ হাফবোট দুজনের দুযাত্রী $54,978। ভাদুতে সানরাইজ ওয়াটার ভিলাতে এক রাত্রি দুজনের
101,380 টাকা। তবে এই রেটগুলো পিক সিজন এবং অফ সিজনে আপডাউন করে। মাফুসিতে একবেলার সাইট সিং দুজনের 12,450 টাকা এবং ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি একজনের 10,800 টাকা। হুলেমালাতে দুজনের খাওয়ার খরচ হোটেল এবং ট্যাক্সি নিয়ে 7,500 টাকা। মালে থেকে কলকাতা ফিরে আসা দুজনের ফ্লাইট টিকিট 28,621 টাকা। অর্থাৎ 4 রাত্রি 5 দিন মালদ্বীপ ভ্রমণে দুজনের মোট খরচ 241,960 টাকা এবং একজনের 1,20,980 টাকা। এই সব খরচ শোনার পর যারা ভাবছেন মালদ্বীপ ভ্রমণের স্বপ্নটা স্বপ্নই হয়ে থেকে গেল, তাদের জন্য বলবো ওয়েট, পিকচার আভি বাকি হ্যায়। প্রথমেই বলি, কম বাজেটে যারা মালদ্বীপ যেতে চান তাদের জন্য প্যাকেজ রয়েছে এক্সক্লুডিং ফ্লাইট ফেয়ার 78,880 টাকা দুজনের। এই ট্রিপে মাফুসি কিংবা ওয়াটারভিলাতে রাত্রিবাস নেই, হুলেমালাতে থেকে মালদ্বীপ ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। ফ্লাইট ভাড়াটা বাদ দিলে এই ট্রিপে একজনের খরচ মাত্র 40,000 টাকা। একই সাথে মালদ্বীপ ভ্রমণের প্রত্যেকটা ওয়াটার অ্যাক্টিভিটি বা এক্সপিরিয়েন্স অনুভব করতে পারবেন। মিডিয়াম বাজেটের ক্ষেত্রে 2 রাত বিচ ভিলা এবং 1 রাত ওয়াটার ভিলা ফুল বোর্ড অ্যাপ্রক্স 1,10,000 টাকা দুজনের, এক্সক্লুডিং ইন্ডিয়া টু মালে বা মালে টু ইন্ডিয়া ফ্লাইট ফেয়ার। আরেকটু বাজেট বাড়ালে সান আইল্যান্ড ভিলা পার্কে দুজনের খরচ প্রায় 1,60,000 টাকা এক্সক্লুডিং ফ্লাইট ফেয়ার। সানসিয়াম অলুভেলি বেস্ট দুজনের খরচ প্রায় 2,00,000 টাকা এক্সক্লুডিং ফ্লাইট ফেয়ার। হানিমুন কাপেলদের জন্য বেস্ট অপশান ফুরাভেরি, দুজনের খরচ প্রায় 2,12,000 টাকা এক্সক্লুডিং ফ্লাইট ফেয়ার। দ্বিতীয়বারের জন্য আমি মালদ্বীপ গেলে যে আইল্যান্ডে যাব সেটা হচ্ছে দিঘু ফারু, কারণ এটাও ওয়ান অফ দ্য বেস্ট, দুজনের খরচ প্রায় 2,01,000 টাকা এক্সক্লুডিং ফ্লাইট ফেয়ার। সব রকম প্ল্যান, বেড়ানোর গাইডলাইন, অ্যাপ্রক্স খরচ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। যার সাথে আমি এই ট্রিপ করেছি তার যোগাযোগের নম্বরও, ট্যুরের প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে শেষে একটা কথাই বলবো, মালদ্বীপ কস্টলি কারণ মালদ্বীপ মালদ্বীপই, আর জীবনে অন্তত একবার এখানে বেড়াতে যাওয়াটা ড্রিমস কাম ট্রুয়ের থেকে কোনো অংশে কম নয়। আপনাদের এই মালদ্বীপ ভ্রমণ গাইড কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে।